What's up guys, Assalamualaikum, it's me Arif Adali and welcome to my channel, another video. So, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আপনাদের ফিশের যে মলি গাপ্পি প্লাটি যারা আছে এই ফিশগুলো বাচ্চা দিচ্ছে সো বাচ্চাগুলোকে এখন কি খাওয়াবেন প্লাস এখন লকডাউন চলতেছে এটাও একটা প্রবলেম ফিশ ফুড কিনতে পাওয়া যায় তো ওটা কিনতে পারতেন বাট আজকে বলবো সস্তার ভিতরে কি করতে পারেন বাসার ভিতরে সো যাদের বাচ্চা দিচ্ছে মলি তারপরে গাপ্পি প্লাটি তো তাদের জন্য এই ভিডিওটা এবং যাদের ফ্রাইস ইতিমধ্যে ছোট অনেক দুই তিন দিন হয়েছে সো তাদের জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে সো ফিশগুলা যে বাচ্চা দেয় ওই বাচ্চাগুলোকে বলা হয় হচ্ছে গিয়া ফ্রাইস ওই ফ্রাইসগুলোকে আপনারা কী খাওয়াবেন অনেক ছোটো তো এগুলোকে আপনারা কী খাওয়াবেন একদম হোম মেড খাবার একদম আমি আজকে আপনাদেরকে সস্তার ভিতরে খাবার দেখাবো কী খাওয়াতে পারবেন সো প্রথমেই বলে রাখি আপনারা যাদের ট্যাঙ্কে মলি গাপ্পি প্লাটি যাই হোক না কেন বাচ্চা দিয়ে থাকে তাহলে কিন্তু প্রথমে কি করবেন ছোট ছোট বাচ্চাগুলোকে যা যদি খায় মানে খায় ফেলতে পারে কিন্তু আপনার বড় ফিশগুলা যেগুলা মানে মা ফিশ যে বাচ্চাগুলো দিছে ওগুলো কিন্তু খায় ফেলতে পারে তাদের বাচ্চাদের এটা সাবধান থাকতে হবে আপনি কি করবেন প্রথমে ওই ট্যাঙ্কের ভিতরে যে ট্যাঙ্কের ভিতরে বাচ্চা দিছে সেই ট্যাঙ্কের ভিতরে বড় মাছগুলোকে সরাই ফেলবেন না হলে ছোটোগুলোকে সরাই ফেলবেন অন্য কোনো একটা ট্যাঙ্কে সেটেল করে দেবেন নাহলে যেখানেই পারেন সেখানে রাখবেন যাতে বড় ফিশগুলো খেয়ে নিতে না পারে অ্যান্ড দেন তারপরে কি করবেন ওখানে রাখবেন অ্যান্ড তাদেরকে খাওয়াবেনটা কি আপনার কাছে যদি কোনো অপশন না থাকে তাহলে আপনি যে ছোট ছোট আমাদের যে খাবারগুলো পাওয়া যায় এই খাবারগুলো আমার খাবার শেষের দিকে বাট আমার কাছে এখন অনেক খাবার আছে নো প্রবলেম লকডাউনের জন্য আপনারা খাবার বাসায় মজুদ রাখবেন এটা বেটার হবে আমার কাছে অনেক খাবার আছে সো এই খাবারগুলো দেখতে পাচ্ছেন এই খাবারগুলো কিন্তু আপনারা গুঁড়া করে দিতে পারেন ঠিক আছে একটু ছোটো ডাস্ট করে আপনারা যদি বানিয়ে দেন তাহলে ছোটোগুলোকে খেতে পারবে আর বড়গুলো তো খেতে পারবে না ঠিক আছে সেজন্য আপনাকে ডাস্ট বানিয়ে দিতে হবে না হলে একটা জিনিস করা যায় আপনি যদি বয়েলড এগ খান বা ডিম সিদ্ধ যদি আপনি খেয়ে থাকেন বা ডিমের ভিতরে যে কুসুমটা থাকে সেটা আপনি আপনার ফিশদেরও কিন্তু খাওয়াতে পারেন ঠিক আছে কুসুমটা আপনি আপনার ফিশদেরকে খাওয়াতে পারেন এতে কী হবে আপনার ডিমের কুসুমটা কিন্তু অনেক ভেরি ভেরি একটা ইউজফুল জিনিস আপনার ফিশকে খাওয়াবেন আপনার ফিশ অনেক দ্রুত বড় হয়ে যাবে অ্যান্ড আপনার ফিশ দ্রুত বড় হবে তখন আপনি এই ফিশের সাথে আলাদা ফিশকে একসাথে মিক্স করতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য ডিমের কুসুম খাওয়ানোর জন্য এই খাবার খাওয়ালেও হবে বাট একটু স্লো গ্রোথ হবে অ্যান্ড আমি এর আগে একটা ভিডিও করছিলাম একটা খাবার নিয়ে ওই খাবারটা যদি গুঁড়া করে দিতে পারেন তাহলে আরও ভালো হয় অ্যান্ড এটাই ছিল আজকের ভিডিও ও হ্যাঁ আজকে ভিডিওতে একদিন কমেন্ট করছিলো যে আমার চ্যানেলটা একটু ঘুরে আসেন তো আপনারা তার চ্যানেলটা ঘুরে আসতে পারেন তো তার চ্যানেলের নামটা আমি আপনাদেরকে এখানে মেনশন করতেছি চাইলে আপনারা তার চ্যানেলটা দেখতে পারেন সো আই হোপ আপনি খুশি সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ এবং বাসা থেকে বের হবেন স্টে হোম স্টে সেফ বাসা থাকবেন